আগামী 3রা সেপ্টেম্বর রাজ্যসভায় ভোট, কিন্তু ইতিমধ্যেই এই রাজ্যসভার ভোটকে কেন্দ্র করে শাসক দলের মধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক জট। ভোট রাজ্যসভায়, কিন্তু জট ত্রিপুরায়, বিশেষত বিজেপিতে। কারণ অতি সম্প্রতি বিজেপি দলের তরফ থেকে রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, কিন্তু মৌলিক প্রশ্ন এখানেই, বিজেপি দলের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য? কিন্তু বর্তমানে রাজ্যে চলছে বিজেপি এপিপিটি প্রমতা জোট সরকার, প্রার্থী বিজেপির, কিন্তু ভোট দেবে কারা? কি বিজেপি দলের প্রার্থীরাই রাজ্যসভার প্রার্থী রাজীব ভট্টাচার্যকে ভোট দেবেন, নাকি তিপ্রমথা, সে সঙ্গে আইপিপি দলের বিধায়কও বিজেপি দলের প্রার্থীকে ভোট দেবেন? তাহলে প্রশ্ন উঠছে যে, যেহেতু প্রার্থী বিজেপি, তাহলে কি শুধুমাত্র বিজেপি দলের প্রার্থীরাই রাজীব ভট্টাচার্যকে ভোট দেবেন? আইপিপি কিংবা তিপ্রমথা দলের বিধায়করা কি বিজেপি দলের প্রার্থীর পক্ষে ভোট দেবেন, কি বিজেপি দলের প্রার্থীর বিরুদ্ধে তারা ভোট প্রদান করবেন? প্রশ্ন এখানে যে, বিজেপি দলের প্রার্থী সমর্থনে যদি ভোট দান করতেই হয়, তবে নিশ্চিতভাবে তিপ্রমথা এবং আইপিএফটির সঙ্গে প্রার্থী চয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, কিংবা পরোক্ষভাবে বলা যায় যে বিজেপি আইপিএফটি তিপ্রমথা দলের যৌথ প্রার্থী হিসাবেই মনোনয়ন দিয়েছেন রাজীব ভট্টাচার্য, নাকি শুধুমাত্র বিজেপি দলের প্রার্থী? যদি বিজেপি দলের প্রার্থী হয়, তবে নিশ্চিতভাবে বিজেপি দলের বিধায়করাই রাজীব ভট্টাচার্যকে ভোট দেবেন? আইপিএফটি কিংবা তিপ্রমথা দলের বিধায়করা নিশ্চিতভাবে নোটাতে ভোট দেবেন, কিংবা ভোট বয়কট করবেন? যদিও রাজ্যে চলছে বিজেপি আইপিএফটি তিপ্রমথা ট্রিপল ইঞ্জিন সরকার, অথচ রাজ্যসভা প্রার্থী চয়নের ক্ষেত্রে শুধুমাত্র বিজেপি দলের প্রার্থীকেই ভোট দিতে বাধ্য হবে তিপ্রমথা এবং আইপিএফটি দলের বিধায়করা, এই কি জোট রাজনীতির পরিস্থিতি? এ প্রশ্ন আজ উঠছে তিপ্রমথা দলের কর্মীদের মধ্যে, আইপিএফটি দলের কর্মীদের মধ্যে। প্রশ্নের সঠিক উত্তর নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে, বিশুদ্ধ জোট সরকারের মধ্যে ব্যাপক গুঞ্জন আকারে ছড়িয়ে পড়ছে। যদি আজ জোট শরিক হিসেবেই রাজীব ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করতেন, তবে নিশ্চিতভাবে তিপ্রমথা এবং আইপিএফটি দলের একমাত্র বিধায়ক তথা মাননীয় মন্ত্রী কুলচরণ নোয়াতের সঙ্গে নিশ্চিতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতো। কিন্তু তিপ্রমথা এবং আইপিএফটি দলের সঙ্গে কোনো ধরনের যোগসূত্র না করেই, কোনো ধরনের আলাপ আলোচনা না করেই বিজেপি দলের তরফ থেকে সম্পূর্ণভাবে স্বাধীন প্রার্থী প্রদান করা হয়েছে। প্রশ্ন এখানেই, যদি এই পরিস্থিতি হয়, এটাই যদি বাস্তব হয়, এটাই যদি বিজেপি দলের গাইডলাইন হয়, তবে নিশ্চিতভাবে তিপ্রমথা এবং আইপিএফটি বিজেপি দলের প্রার্থীর পক্ষে ভোট দেবে না। কারণ বিজেপি দলের নেতৃত্বরা প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তিপ্রমথা এবং আইপিএফটির সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনাই করেনি। কিন্তু ভোটের বেলায় একমাত্র বিজেপি প্রার্থীরা নয়, তিপ্রমথা এবং আইপিএফটি দলের বিধায়করাও কিন্তু ভোট প্রদান করবে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের পক্ষে। তাহলে মৌলিক প্রশ্ন এটাই যে, বিজেপি দল আজ তিপ্রমথা কিংবা আইপিএফটিকে কোনো রাজনৈতিক দলের যোগ্যতা প্রদান করে না। বোবাগরা যতই হইচই করুন না কেন, বাস্তবে বোবাগরাকে কোনো ধরনের তুল্যমূল্য বিচারেই তুলেন না বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাই পরিস্থিতি এমনই দাঁড়াচ্ছে যে তিপ্রমথা দলের বিধায়করা, সে সঙ্গে আইপিএফটি দলের বিধায়করা বিজেপি প্রার্থীকেই ভোট দিতে বাধ্য হবেন, সরকার থেকে তাদের পেছনে দরজা দেখিয়ে দেওয়া হবে, তেমন ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে ঠিক সে ধরনের, বিজেপি প্রার্থীকে বিনা শর্তে তিপ্রমথা দলের বিধায়করা ভোট প্রদান করবে, এটাই বাস্তবতা, এটাই ভবিতব্য। এছাড়া তিপ্রমথা দলের সামনে আজ আর কোনো বিকল্প রাস্তা নেই।